Assalamualaikum বন্ধুরা আজকে আবারো চলে এলাম আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে সো আপনারা সবাই কেমন আছেন আই होप আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং রহমতে আমরা সবাই ভালো আছি সো আজকের ব্লগটিতে হচ্ছে আমি নিজেও সারপ্রাইজিং যে আপনাদেরকে প্রথমে কি বলবো সো আজকের ব্লগটিতে হচ্ছে শুধুমাত্র আমার বাবুর দুর্নীতি ফিক্সিং করা হবে সেটাই সো আমি নিজেই জানতাম না ওর বাবা যে দুলনা কিনতে গেছেন হঠাৎ করে বলছেন যে বেরিয়ে দেখো আমি কি এনেছি বাবুর জন্য বেরিয়ে এসে দেখলাম যে দুলনাটি ভাবলাম একটা ভিডিও করে নিই তাই চলো আমি পুরোটা ভিডিও করে রেখেছি কীভাবে আমার বাবুর দুলনাটি ফিক্সিং করা হচ্ছে ফিটিং করা হচ্ছে আপনারা দেখতে থাকুন অ্যান্ড দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও অনেক ভিডিও পেয়ে যান অ্যান্ড লাইক করতে কিন্তু ভুলবেন না সো বন্ধুরা দুলনাটি ওপেন করছে আমার বাইয়া বাবু ঘুম থেকে উঠেছিল অ্যান্ড ঘুম থেকে ওঠার পরই ওর বাবা ওকে এসে কুলে নিয়ে নিয়েছেন তাই আর ওর বাবা ওপেন করতে পারেননি অ্যান্ড আমিও ওপেন করিনি আমি এখানে বসেছিলাম বাইয়া বলছিল ও ওপেন করবে তাই বললাম ঠিক আছে তুই ওপেন কর বা ওপেন করে নে আমি দেখি তারপর ওর বাবা দুলনাটি ফিটিং করতে শুরু করেছেন অ্যান্ড আমি বললাম একটু ধীরে ধীরে করো কীভাবে করছো আমি সবাইকে দেখাই সবার সাথে শেয়ার করি আমার ভিডিও থেকে হয়তো যে জানে না সেও শিখে নিতে পারবে অ্যান্ড যেহেতু এটা বাচ্চাদের জিনিস অ্যান্ড বাচ্চাদের জন্য একটু রিস্কের হয়ে থাকে সো এটা খুব কেয়ারফুলি আপনারা ফিটিং করবেন অ্যান্ড আমার এই ভিডিওটা পুরো দেখবেন কীভাবে আমার হাজব্যান্ড এটা ফিটিং করছেন সো বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন অ্যান্ড আমার বাবু যেহেতু ঘুম থেকে উঠেছে ও কিছু খায়নি ওর খাওয়ার টাইম হয়ে গেছে আমি এখন ওকে খাওয়াবো আর ওকে খাইয়ে এসে আমি আপনাদের সাথে কথা বলছি ততক্ষণ আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন তারপর আমার হাজব্যান্ড একটা ফিটিং করছিলেন অ্যান্ড আমার ছোটো ভাইয়াকে বলছিলেন যে একটু চা বানিয়ে খাও দেখি ওকে কিন্তু খুব সুন্দর করে চা বানায় চাটা খেতে খুব ভালো লাগে তাই তারপর ও চা বানালো বানিয়ে অ্যান্ড দিয়েছেন আমার হাজব্যান্ড দেখো ওনার কাপটা আমার কাপটা দুটো নিয়ে এসেছেন বলছেন চা খাও অ্যান্ড তখন কিন্তু বাবুটা আমার খুলেছিল তাই আমার চাটা কেনা রয়েছে আসবেন কাছে আমি তারপরও খেয়েছি সো দেখো তারপর বাবুকে এসে নিয়ে এসে ছোটো ভাইয়াটা দুলনাতে রেখে দিয়েছে আমি বললাম দুলনাটা তখনও ফিক্সিং হয়নি পুরোমতো পুরোমতো ফিটিং করা হয়নি তখনও বাকি ছিল আমি বললাম এই পড়ে যাবে আমার ভয় লাগছিল ওর সাথে চিল্লা চিকলি করছিলাম যে বাবুকে এখানে এখান থেকে সরাতে তো তারপর ও এখান থেকে বাবুকে নিয়ে চলে গেছে তারপর দেখো ওর বাবা নাটগুলো ভালো করে টাইট দিচ্ছেন আপনারা খেয়াল করবেন যাতে ভালো করে নাইটগুলো টাইট দেওয়া যায় অ্যান্ড একটা জিনিস যদি মিস পড়ে দেখো যেহেতু ওটা বাচ্চাদের জিনিস অ্যান্ড বাচ্চাদের জন্য বাচ্চাদের ক্ষতি হয়ে যাবে আপনারা একটা খেয়াল রাখবেন ভালো মতো করে যাতে বাচ্চাদের কোনো ক্ষতি না হয় অ্যান্ড শখ পুরো করতে গিয়ে পরে বাচ্চাদের কিন্তু ক্ষতি হয়ে যাবে এদিকে আপনারা লক্ষ্য রাখবেন
আছে স্যার তো কিরা তলি ঘুরানি ঘুরাইছো এটা বসে বসে এটা বসে 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 তাহলে বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এন্ড আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন আর একটা ব্লগে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি খুদা হাফেজ টাটা বাই বাই